দাঁড়িয়ে আছি রামু উপজেলার বাইপাসে এবং যেটি ফুটবল চত্বর নামে পরিচিত। আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে বিএনপি জামায়াতের যে তিন দিনের অবরোধ কর্মসূচি দেশব্যাপী, সে তিন দিনের অবরোধ কর্মসূচিতে আমরা যেটি দেখেছি রামু উপজেলায়, কিন্তু গত দুই দিনে কোনো ধরনের নাশকতার কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি এবং আজকেও কিন্তু ঢিলে ঢালাভাবে আজকের যে অবরোধ সে অবরোধ চলছে। আমরা সকাল থেকে প্রত্যক্ষ করছি কক্সবাজারের যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, এটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক। এখানে দূরপাল্লার যে বাস, সে বাস কিছু বাস দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই চলছে এখানকার যে যান চলাচল। রামু উপজেলায় অবরোধকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি। রামু থানায় নাশকতার একটি মামলা দায়ের হয়েছে, যেটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে। সে মামলায় আটজনকে আসামি করা হয়েছে, আটজনের মধ্যে একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই ছিল আসলে রামু উপজেলার আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। এখন চলে যাচ্ছি আমাদের উখিয়া প্রতিনিধি শামিমুল ইসলাম ফয়সালের কাছে। টানা তিন দিনের অবরোধে উখিয়ায় এখনো পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে উখিয়া থেকে ঢাকায় গিয়ে সহিংসতার অভিযোগে উখিয়া থানা পুলিশ বিএনপির 35 জনের বিরুদ্ধে মামলা করেছে। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ও সভাপতি সরোয়ার জাহান চৌধুরীকে, এই দুজনকে প্রদান করে 35 জনের বিরুদ্ধে মামলা করেছে। গত তিন দিনে উখিয়ায় কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে এনজিও এবং আইএনজিওর অফিসগুলো আগের মতোই স্বাভাবিক ছিল। কক্সবাজার টেকনাফ সড়কে যে মিনি বাসগুলো ছিল সেগুলো আগের মতোই স্বাভাবিক ছিল। এই ছিল টানা তিন দিনের সর্বশেষ তত্ত্ব। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী টেকনাফের নোমান অরুফের সাথে, তিনি সেখান থেকে অবরোধের সর্বশেষ তত্ত্ব জানাবেন। ধন্যবাদ, যুক্ত হয়েছি বিশেষজ্ঞ দপ্তরের উপজেলা টেকনাফ থেকে। বিএনপি জামায়াত সহ তার সমমনা সংগঠনের ডাকা তিন দিনের অবরোধের সর্বশেষ দিন আজ। দর্শক, আমরা অবস্থান করছিলাম টেকনাফের জনস্বার্থ থেকে। আমরা লক্ষ্য করছি সকাল থেকে যান চলাচল হয়েছে এবং নাশকতা আন্দোলন কিংবা বিক্ষোভ মিছিলের কোনো কিছুই আমাদের চোখে পড়েনি। টেকনাফ থানার আওতাধীন নীলা, ভাইকং এবং বাহাদুরা ইউপি 21 জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে 7 জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবাইর সাহেব। দর্শক, এই ছিল টেকনাফের সার্বিক পরিস্থিতি। চলে যাচ্ছি চকরিয়া উপজেলায়, সেখানে রয়েছে সহকর্মী সাইফুল ইসলাম সাহেব। ধন্যবাদ আপনাকে। জামাত বিএনপির ডাকা থানা তৃতীয় দিনের অবরোধ চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি চকরিয়ার বাস স্ট্যান্ড এলাকায়। এই বাস স্ট্যান্ড এলাকার যদি সার্বিক অবস্থা যদি দেখাতে চাই, এখানে যথারীতি মানুষের পদচারণায় মুখর এই এলাকা। চকরিয়ায় অবরোধের প্রভাব নেই, তবে মানুষের মাঝে এক ধরনের বৈবিধিক কাজ করছে। মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস না চললেও আন্তঃজেলার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে। অবরোধকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি এবং মুড়ে মুড়ে রয়েছে পুলিশ। এদিকে স্থানীয় সন্ত্রাস সদস্য জাফর আলমের নেতৃত্বে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ অবরোধ বিরোধী মিছিল করেছে এবং তারা শহরের নানা জায়গায় অবস্থান করছে। অন্যদিকে আমরা বিএনপিকে মাঠে দেখিনি। হরতাল অবরোধকে কেন্দ্র করে চকরিয়া থানায় নতুন করে কোনো মামলা হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যেতে চাচ্ছি কুতুবদিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। ধন্যবাদ দর্শক, এতক্ষণ পর্যন্ত চকরিয়া পেকুয়ার সর্বশেষ অবরোধের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সাহেব। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার। আপনারা হয়তো বা জানেন সারা দেশ ব্যাপী বিএনপি জামাতের তিন দিনের অবরোধ চলছে। কক্সবাজারের দ্বীপ উপজেলার অবরোধের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো। অবরোধের প্রথম দিন থেকে কুতুবদিয়ার মধ্যে অবরোধের কোনো দৃশ্য আমরা কিন্তু চোখে পড়েনি। আমরা দেখেছি প্রথম দিনেই কুতুবদিয়া উপজেলা যুবলীগ এবং আওয়ামী লীগরা কিন্তু তারা এখানে শান্তি সমাবেশ করেছে এবং অবরোধ বিরোধী তারা কিন্তু মিছিল সমাবেশ করেছে এবং আমরা প্রতিদিন দিকে এখানে দুপুর পর্যন্ত পুলিশ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়ে থাকে এবং বলতে গেলে কুতুবদিয়ার যে প্রধান বাহক রয়েছে, পরিবহন বাহক রয়েছে, বিশেষ করে জিপ
মাহেন্দ্রা সিএনজি এগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে এবং বলতে গেলে কুতুবদিয়া অবরোধ মুক্ত হিসেবে বলা যায়। আমরা কুতুবদিয়া থানা সূত্রে আমরা যেটা জানতে পেরেছি অন্যান্য উপজেলার মধ্যে মামলা হলে কিন্তু কুতুবদিয়ার মধ্যে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দর্শক, এই ছিল কুতুবদিয়ার সার্বিক পরিস্থিতি। আমরা আপনাদেরকে এই সার্বিক পরিস্থিতি নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আবুল কাশা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী মহেশখালী থেকে আমাদের যুক্ত হবেন আমাদের সহকর্মী কাব্য স্বরূপ। ধন্যবাদ, যুক্ত হয়েছি বিএনপি জামাতের যে টানা অবরোধ কর্মসূচি সেই কর্মসূচি সার্বিক পরিস্থিতি জানাতে মহেশখালীতে বিগত 31 অক্টোবর এবং 2 নভেম্বর পর্যন্ত মহেশখালীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি এবং মহেশখালী থেকে যে সমস্ত দূরপাল্লার বাস ছেড়ে যায় বাংলাদেশের প্রত্যন্ত এলাকা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সে সমস্ত বাস ছেড়ে যাওয়া বন্ধ রয়েছে। আমরা সেই সমস্ত কাউন্টারগুলোতে যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন বিগত 31 অক্টোবর এবং 2 নভেম্বর পর্যন্ত কোনো ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায়নি মহেশখালী থেকে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, মহেশখালীতে উৎপাদিত যে পান সেগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রপ্তানি করা হয়ে থাকে। এই অবরোধ কর্মসূচির ফলে কোনো ধরনের ক্রেতা না আসায় কোনো ধরনের রপ্তানি করা হয়নি মহেশখালীর পান, যার ফলে মহেশখালীর যে পান ব্যবসায়ী রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল এবং আজ পর্যন্ত যান চলাচল আমরা স্বাভাবিক দেখছি, তবে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে অবরোধ কর্মসূচি নিয়ে। মহেশখালীর প্রত্যন্ত এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি, তবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী আমাদেরকে জানিয়েছেন আর নাশকতা নিয়ে যে বিএনপি জামায়াতের যে অবরোধ কর্মসূচি সে অবরোধ কর্মসূচির নাশকতা মামলায় মহেশখালীতে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় 10 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং 2 জনকে তারা আটক করতে সম্মত হয়েছেন। যে সমস্ত এলাকা কিংবা বাজারগুলোতে অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তারা পুলিশ মোতায়েন করেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মহেশখালী থেকে আমার সার্বিক পরিস্থিতি। আমরা এখন চলে যাব পার্শ্ববর্তী উপজেলা ঈদগাঁওতে, সেখানে রয়েছেন আমার সহকর্মী শাহিদ মোস্তফা। সারা দেশের 3 দিনের যে অবরোধ, সে অবরোধের আজকের শেষ দিন। অবরোধের শেষ দিনের সার্বিক পরিস্থিতি এবং ঈদগাঁওয়ের, বিশেষ করে ঈদগাঁওয়ের সার্বিক পরিস্থিতি জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি, শাহিদ মোস্তফা শাহিদ। অবরোধের সার্বিক পরিস্থিতি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক রয়েছে, সে মহাসড়কের কোনো ধরনের প্রভাব আমরা এখনও দেখতে পাইনি। সকাল থেকে দূরপাল্লার যে বাস সহ প্রায় যানবাহন চলাচল করছে স্বাভাবিক নিয়মে, অন্যান্য দিনের যে আরকান সড়ক ছাড়াও আভ্যন্তরীণ সড়ক সড়কে যানবাহন চলাচলের দৃশ্য আমরা দেখতে পেরেছি। আমরা সরজমিনে গিয়ে যেটা দেখতে পেরেছি, ব্যাংক, বিমা, অফিস, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আগের মতোই চলছে ঈদগাঁও উপজেলায়। দর্শক, আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, 3 দিন অবরোধে বিএনপিকে মাঠে দেখা যায়নি, সভা সমাবেশ পিকেটিংয়ের সম্মাতে পর্যন্ত পাওয়া যায়নি। এ ছিল আমার কাছে থাকা 3য় দিনের মতো অবরোধের ঈদগাঁওয়ের সার্বিক পরিস্থিতি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হকের কাছে, তিনি আছেন কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে, সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ শহীদ মুস্তাফা, আমাদের উপজেলা ঈদগাঁও উপজেলা প্রতিনিধি শহীদ মুস্তাফা অবরোধের শেষ পরিস্থিতি জানাতে ঈদগাঁও স্টেশন থেকে সংযুক্ত হয়েছিল। দর্শক, আমি কক্সবাজার শহরের অবরোধের পরিস্থিতি জানাতে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে যুক্ত হয়েছি। টানা বিএনপির 3 দিনের অবরোধে কক্সবাজারের যে শুরু থেকেই কিছুটা প্রভাব পড়লেও এখন একেবারে স্বাভাবিক রয়েছে। আমরা যতটুকু কক্সবাজার শহরের বিভিন্ন প্রান্তে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সোচ্চার থাকলেও বিএনপির কোনো নেতাকর্মীদের আমরা কোনো ধরনের কোনো সহিংসতা করতে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের যে অবরোধের যে একটি ভয়ভীতি রয়েছে সেটিও কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না, স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছে। তবে যে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের যে বাস চলাচল সেটি কিন্তু সীমিত রয়েছে। কিছুটা বাস আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আমরা ছেড়ে যেতে দেখেছি, তবে বিএনপির যে কার্যালয় রয়েছে সেটি একেবারে ফাঁকা রয়েছে আমরা দেখতে পেয়েছি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে বিএনপির যে নেতাকর্মীরা তাদের কোনো ধরনের কোনো এখানে আমরা অবস্থান বা কোনো ধরনের মিছিল মিটিল দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। একেবারে বিএনপির জেলা বিএনপির কার্যালয়ের যেটি রয়েছে সেটি একেবারে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। তবে আগামী গত 3 দিন ধরে যে অবরোধের যে পরিস্থিতি ছিল সেটি
আমরা এখানকার যে ছোটখাটো যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের যে চলাচল রয়েছে সেগুলো একেবারে স্বাভাবিক দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেমন জেলা বিএনপির কার্যালয়ের সামনে, পুরুষকুলের রাস্তার মাথায় এবং বাহারচেরা কলাতলি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে, সাথে বিজিবি র‍্যাব তাদেরও তৎপর আমরা দেখতে পেয়েছি। কক্সবাজারের যে অবরোধ, তিন দিনের যে অবরোধ ছিল সেই অবরোধের আজকে শেষ দিন। আজকে শেষ দিনে আমরা একেবারে ঢিলে ঢেলাভাবে অবরোধ পালন হচ্ছে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খল কোনো কিছু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, কোনো ধরনের ভাঙচুর কিংবা মিটিং মিছিল আমরা দেখতে পাইনি। দর্শক, কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে আমরা অবরোধের আজকে শেষ দিনের অবরোধ জানানোর জন্য যুক্ত হয়েছিলাম।